টিভি, আমার দেশ, আমার গর্ব। ডায়াবেটিস রোগীদের সচেতন করতে বিয়ানীবাজারে বিশ্ব ডায়াবেটিস ডে দিবস পালন করা হয়েছে। আগামীতে নিজের সুরক্ষায় ডায়াবেটিসকে জানুন, এই স্লোগানে বিয়ানীবাজার ডায়াবেটিস ও হরমোন সেন্টারের উদ্যোগে এই দিবস পালিত হয়। দিবসটি উপলক্ষে সোমবার সকালে একটি রেলি বের করা হয়। রেলিটি পৌর শহরের গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ শেষে নিমতলাস্থ কার্যালয়ে এসে শেষ হয়। রেলিতে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, পেশাজীবী সহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। শোভাযাত্রার পূর্বে বিয়ানীবাজার ডায়াবেটিক্স ও হরমোন সেন্টারের পরিচালক ডাক্তার সিব্বির আহমেদের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন পৌর মেয়র ফারুকুল হক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়াল, সাবেক শিক্ষক মজির উদ্দিন আনসার, ডাক্তার মাসুম আহমদ প্রমুখ। ডায়াবেটিস এমন একটি রোগ যেটা বাহ্যিক ধরা পড়ে না, এটা কিন্তু ক্ষয় রোগের মতো আস্তে আস্তে মানুষকে একেবারে মৃত্যুর দিকে নিয়ে যায়। পরবর্তী প্রজন্ম যারা হচ্ছে তাদেরকে আমরা এই মেসেজটা দিব যে ডায়াবেটিসের যে এখন যে সংখ্যা হারে বাড়তেছে, এটা পরবর্তীতে যেন না বাড়ে সেজন্য আমরা আগে থেকে প্রতিরোধ নিব, প্রতিকার করব। ডায়াবেটিস একটা নীরব ঘাতক, যাদের ডায়াবেটিস হয়ে যায় তারা কিন্তু প্রত্যেকটি মারাত্মক গ্রুপগুলোকে নিজের শরীরে আমন্ত্রণ করে, তো সেই জায়গা থেকে পরিত্রাণ পেতে হলে, ডায়াবেটিস আক্রান্ত থেকে বাঁচতে হলে আমাদের উচিত হলো কায়িক পরিশ্রম করা। কিন্তু যান্ত্রিক এই সময়ে আমাদের সেই কাজটা কিন্তু বেশিরভাগ মানুষই করে না। কিন্তু আমরা যদি 80-এর দশকের দিকে তাকাই, যে আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন তারা কিন্তু কায়িক পরিশ্রম করতেন, রোগবালাই কম ছিল। কিন্তু এখন মিলেনিয়াম পরবর্তী সময়ে এই জায়গায় কিন্তু ডায়াবেটিস সহ অন্যান্য রোগের মাত্রা বেড়েছে, এবং ডায়াবেটিস আক্রান্ত থেকে বাঁচতে হলে আমরা অন্তত হাঁটার অভ্যাসটা আমাদের করতে হবে। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক আনিসুর রহমান, শিক্ষক আবু দাইয়ান, আওয়ামী লীগ নেতা আব্দুল কাদির, সাগর সেন, প্রবাসী হাসানুল হক, কাউসার আহমদ, ব্যবসায়ী ফরহাদ হোসেন। সংক্ষিপ্ত সভায় ডায়াবেটিস থেকে রক্ষা পেতে কায়িক পরিশ্রমের পাশাপাশি খাদ্যাভ্যাস পরিবর্তনের আহ্বান জানান বক্তারা। এই রোগ থেকে বাঁচতে হলে আমাদেরকে বেশি করে খেলাধুলা করতে হবে, আমাদেরকে পরিশ্রম করতে হবে, আমাদের ক্ষেত খামারে গিয়ে আমরা কাজ করতে হবে। যদি আপনি পরিশ্রম করেন, শরীর থেকে গান জড়ান, তাহলে এই রোগ থেকে বাঁচা সম্ভবপর হবে। আজকে সারা পৃথিবীর ন্যায় যেহেতু আমাদের বিয়ানীবাজার উপজেলা, আমাদের এই পৌর শহরে আমাদের যে সমস্ত ভাইয়েরা এই দিবসটি পালন করতেছে, তারা প্রতি বৎসর এই দিবসটি পালন করে থাকে। আমি মেয়র হিসাবে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। জনসচেতনতা সৃষ্টির মধ্য দিয়ে যাতে আগামী প্রজন্ম আমাদের একটি স্বাস্থ্যবান প্রজন্ম হিসাবে গড়ে ওঠে, সেই লক্ষ্যে আজকে সারা বিশ্বে এই দিবসটি পালিত হচ্ছে জনসচেতনতা সৃষ্টি করার জন্যে। আমরা কার্বোহাইড্রেট কন্টেন্ট খাওয়ার বেশি খাওয়ার কারণে আমাদের দেশে ডায়াবেটিসের প্রাদুর্ভাব দিন দিন বেড়ে যাচ্ছে। তো আমাদের ডায়াবেটিসকে জানার, আসলে অনেকেই ডায়াবেটিস সম্পর্কে আমরা জানি না। আমাদের দেশে প্রায় 13-14% মানুষ এখন ডায়াবেটিসে আক্রান্ত। চিন্তা করা যায় 100 জনের মধ্যে 14 জন আক্রান্ত, এবং এই রেশিওটা 2050-এর মধ্যে 25-এর উপরে চলে যাবে, মানে 100 জনে 25 জন। এটা একটা ব্যয়বহুল ডিজিজ দেখা যাচ্ছে। আমরা অনেকেই চেম্বার করি, ডায়াবেটিসের প্র্যাকটিস করি, ডায়াবেটিসের চিকিৎসা দিই, কিন্তু মানুষ টাকার অভাবে অনেক সময় চিকিৎসা নিতে পারে না। এখন কথা হচ্ছে, আমরা আমাদের জীবনের আরবানাইজেশনের জন্য, যেমন আমরা আগে যে পরিমাণ হাঁটা চলাফেরা, আমাদের খাদ্যাভ্যাস পরিবর্তন করতে হবে। আমরা হাঁটা চলাফেরা নাই বললেই চলে, আমাদের হাঁটার অভ্যাস করতে হবে, ঘুম থেকে আর্লি উঠতে হবে, আর্লি ঘুমাতে হবে। সোশ্যাল মিডিয়ায় আমরা লেট করে ঘুমাই এবং আর্লি উঠতে দেরি হয়, সেজন্যই ডায়াবেটিসের প্রাদুর্ভাব এবং অতিরিক্ত স্ট্রেস চিন্তার কারণে ডায়াবেটিস দিন দিন বাড়তেছে। এই ডায়াবেটিসটা কন্ট্রোল না হইলে হার্ট ফেইলর, ডায়াবেটিসের কারণে স্ট্রোক, অন্ধত্ব, কিডনি ফেইলর এবং অঙ্গহানি পর্যন্ত হয়। এই 5টা জিনিস চিন্তা করে এবং আমাদের যে কোনো অপারেশনের ক্ষেত্রে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে হয়। সুতরাং ডায়াবেটিস একটা নীরব ঘাতক, এবং এটা যেভাবে আমাদের ভবিষ্যৎ জেনারেশনকে বাঁচাতে হবে, এবং আমরা এখন থেকে শিক্ষা নিয়ে আমাদের এই মেসেজটা সবার কাছে পৌঁছে দিয়ে আমরা ডায়াবেটিসকে পরিবর্তন, ডায়াবেটিসের এই যে প্রাদুর্ভাবের যে রেশিওটা পরিবর্তন করতে হবে, এটা যাতে এই রেশিওটা না বাড়ে সেই চিন্তা আমাদের করতে হবে। শুধু প্রেসক্রিপশনের উপর নির্ভরশীল না হয়ে পরিমিত ব্যায়াম ও খাদ্যাভ্যাসের পরিবর্তন আনতে বিভিন্ন রকমের জটিল রোগ থেকে মুক্ত হওয়া সম্ভব হবে বলে জানান চিকিৎসকরা। ইতিহাস, ঐতিহ্য, সংবাদ, বিনোদন, ব্যতিক্রমী সব আয়োজন। ম্যাপ টিভি, আমার দেশ,
আমার গর্ব।